বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের সঙ্গে সারা দেশে যোগাযোগ সহজ করতে সরকার 2000ই থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প 2016 সালে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করে। ইতিমধ্যে প্রায় 80% রেল লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। কিছুটা বাকি আছে 2000ই থেকে চকরিয়া অংশের কাজ। এছাড়া সমুদ্র সৈকত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ঝিনুক আকৃতির রেল স্টেশন, যা দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। কাজের অগ্রগতি বিবেচনা করে আগামী ডিসেম্বরে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার কথা জানালেন রেলমন্ত্রী। আমরা ধরে নিচ্ছি যে এ বছরের মধ্যেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা কক্সবাজার পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা রেলে ভ্রমণ করতে পারব। এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকার 10টি প্রকল্পের অন্যতম ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগ নির্মাণ কাজও। জুনের মধ্যে শেষ হওয়ার আশাবাদ মন্ত্রীর। যে 10টা অগ্রাধিকার প্রকল্প তার অন্যতম হলো রেলে দুটো, একটা হলো আমাদের কক্সবাজার 2000 থেকে কক্সবাজার, আরেকটা হলো আপনার পদ্মা লিংক যেটা ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে যেটা যাবে। আগামী জুন মাসের মধ্যে এবছর এই জুন মাসে এই প্রকল্পটি কাজ শেষ হওয়ার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এছাড়া চট্টগ্রামবাসীর অন্যতম দাবি কালুরঘাট সেতু নির্মাণ কাজ 2024 সালে শুরু হয়ে 2027 সালে শেষ করার পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।